Assalamualaikum everyone. This is Ashik Zaman. Your Ashik bhaiya. Ashik bhai, tumra shobai onek bhalo acho. SSC 22 tomader kintu ajkei tomader ingreji dito bochhor porikha ta hoye gelo. Ekhon tomader next e porikha hocche physics first paper. তো এই পদার্থবিজ্ঞান প্রথম পত্রে এই পরীক্ষার জন্য তোমরা কিভাবে प्रिपरेशन নেবে তোমরা আজকের দিনটা কিভাবে কাজে লাগাবে কালকে তোমাদের একদিন বন্ধ আছে তোমরা এই বন্ধের দিনটা কিভাবে কাজে লাগাবে বা কিভাবে তুমি সিকিউটা প্র্যাকটিস করবে কখন তুমি এমসিকিউটা করে ফেলতে পারো বা কখন তুমি কখয় সময় দিবে এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং সিকিউ এর মধ্যে তুমি কোন কোন চ্যাপ্টারে বেশি গুরুত্ব দিতে পারো সেটা একটু আলোচনা করব মোটামুটি কিন্তু তোমরা এতদিন যে সকল জিনিসগুলো পড়ে আসছো ওই সকল জিনিসগুলো তোমাকে একটু রিভিশন করে ফেলতে হবে এটা হচ্ছে একদম মেইন পয়েন্ট কিন্তু আমরা কিভাবে কখন রিভিশন করতে পারি তো সেটা নিয়ে খুবই শর্টে আমরা একটু আলোচনা করে দিই যেন তোমরা একটু গুছিয়ে ফেলতে পারো নিজেদেরকে যেমন ফেসবুক পেজ থেকে তোমরা কিন্তু ম্যারাথন ক্লাসটা করতে পারবে ইয়াসিন ভাই কিন্তু অবশ্যই তোমাদের জন্য ম্যারাথন ক্লাস নেবেন তোমরা কিন্তু সেই ক্লাসগুলো অ্যাটলিস্ট করতে পারো তাও কিন্তু তোমার কিন্তু উপকারে অবশ্যই আসবে কিন্তু হুবহু প্রমাণ পাওয়া তুমি প্রশ্ন তো সেই ক্লাসগুলো তুমি করতে পারো তোমরা যেটা করবে আজকের দিনটাই কাজে লাগাও তোমরা একদম এই এখন থেকেই তোমরা শুরু করে দাও এখন হচ্ছে তুমি মনে করো আজকে তুমি বিকেল থেকেই শুরু করো তুমি একটু পরীক্ষা দিয়ে আসছো তুমি একটু রেস্ট নিয়ে খেয়ে দে একটু বিশ্রাম নিয়ে তুমি কিন্তু শুরু করে দিতে পারো তুমি কিন্তু একটা কাজ করতে পারো যে আমি তুমি একটা মোটামুটি তোমাকে আমি টাইম লাইন সেট করে দিই তুমি কিন্তু এটা ফলো করতে পারো তাহলে দেখবা খুব সুন্দরভাবে তুমি রিভিশন করে ফেলতে পারবে এটা হচ্ছে আমার পার্সোনাল সাজেশন তো আমি তোমাদেরকে দিচ্ছি তো তুমি যেটা করতে পারো বিকাল তিনটা থেকে তুমি শুরু করলা বিকাল তিনটা থেকে তুমি হচ্ছে 5:30 পর্যন্ত পড়ো বিকাল তিনটা থেকে 5:30 এই সময়টুকুর মধ্যে তুমি কী পড়বা এবং তার মানে হচ্ছে আজকে যেহেতু কালকে আমাদের একদিন বন্ধ আছে এবং তার আগে আমরা আজকের এই সময়টুকুকেও দুপুর থেকে বিকেল থেকে রাত পর্যন্ত এই সময়টুকু কিন্তু কাজে লাগাইতে হবে কারণ তুমি তো জানো এই পদার্থবিজ্ঞান প্রথম বছর কিন্তু অনেক কিছু তোমাকে পড়তে হবে কখ এমসিকিউ সিকিউ সবগুলো পড়তে হবে কিন্তু সময় কিন্তু আমাদেরকে দেয় নাই বন্ধ মাত্র একদিন তো আমাদেরকে অবশ্যই আজকে তিনটা কাজে লাগাইতে হবে বেস্টভাবে এবং আজকে আমাদের এই তিনটা প্রশ্নের মধ্যে যে হচ্ছে এমসিকিউ সিকিউ এবং কখ আমরা তো এই তিন স্টাইলে পড়বো এখন এই এমসিকিউটা আমাদেরকে আজকেই শেষ করে ফেলতে হবে কারণ আমাদের কিন্তু অনেকেরই একটা জিনিসের সমস্যা এমসিকিউতে আমরা অনেক সিকিউ প্র্যাকটিস করি কিন্তু এমসিকিউটাতে ওইভাবে সময় দেওয়া হয় না এবার তোমার যদি পরীক্ষায় গার্ডটা একটু কড়া হয়ে যায় তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবা এমসিকিউতে যদি তোমার হচ্ছে 25টার মধ্যে তোমাকে 15টা খুঁজে বের করতে তোমাকে হচ্ছে একটু তোমার জন্য ইজি হবে কারণ অপশন তোমার থাকছে 25টার মধ্যে মাত্র 15 তুমি দেবা কিন্তু যদি তোমার পড়া না থাকে তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবা তোমাকে 100টার মধ্যে 15টা দেয় তাহলে তুমি আটকে যাবে এই জন্য আমরা মিনিমাম যতটুকু পড়া দরকার অ্যাটলিস্ট অতটুকু দিন সবাই পড়ে যায় আর যারা আমরা আগে পড়ছি আমরা বেস্টভাবে রিভিশন দিব ইনশাল্লাহ বেস্ট হবে তা যেটা করতে পারি আমরা যে তিনটা থেকে এই 5:30 এই সময়টুকুর মধ্যে আমরা যেটা করবো যে হচ্ছে এই যে আমাদের এমসিকিউ যে পার্টটা সেটা আমরা শুরু করে দেবো এবং তুমি 5:30 থেকে হচ্ছে 1 ঘন্টা তুমি বিরতি নাও সন্ধ্যার সময় যেহেতু 5:30 থেকে 6:30 তুমি বিরতি নাও একটু নাস্তা করে ফেলো এই সময় কারণ তুমি যখন পড়তে বসবা তোমার যদি পেটে খিদা থাকে বা হচ্ছে তোমার যদি মন ভালো না থাকে তাহলে কিন্তু দেখবা যে তোমার পড়তে কিন্তু মন চাবে না তোমার আসলে মোটিভেশনটা পাবা না এবং কারো যদি ইংরেজি পরীক্ষা খারাপও হয়ে যায় এখন সেটা নিয়ে তুমি যদি দুঃখ করো মন খারাপ করো আসলে তুমি কিন্তু সেটা রিকভার করতে পারতেছো না আপাতত তো এই জন্য সেটার দিকে না তাকে না ভেবে আমরা সরাসরি ফিজিক্সের জন্য আমরা যেন বেস্টটা দিতে পারি সেটার দিকে আমরা ফোকাস করার চেষ্টা করবো সবাই তাহলে 3:30 থেকে 5:30 মধ্যে তুমি এমসিকিউ শুরু করে দিলে এবং এরপর তুমি 6:30 থেকে শুরু করো 1 ঘন্টা বিরতি নাও তুমি 6:30 থেকে শুরু করে এবং তুমি রাত্রে আজকে রাত্রে একটু বেশি সময় দাও কেন বেশি সময় দাও কালকে যেহেতু তোমার অফ আছে তুমি হচ্ছে আজকে রাত্রে একটু বেশি সময় দাও কারণ পরীক্ষা যেদিন হবে সেদিন রাত্রে বেশি সময় দিতে গেলে সমস্যা তখন তোমার একটা বেশি প্রেশার পড়ে যাবে তো আজকে প্রেশার নিলেও সমস্যা নেই তুমি আজকে যতটুকু পারো তুমি তো আমি ধরলাম যে তুমি রাত 1টা পর্যন্ত আমি তোমাকে দিয়ে দিলাম টাইমটা তার মানে 4:30 থেকে শুরু করে 12:30 বা 1টা পর্যন্ত তুমি কন্টিনিউ করবা আজকে তার মানে আজকে তুমি একটু বেশ সময় দিচ্ছ কারণ আজকে যদি সময় দাও পরীক্ষার আগের রাতে কিন্তু আমরা 1টা 2টা পর্যন্ত পড়তে যাবো না পরীক্ষার আগের রাতে আমরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আমাদের প্রিপারেশন যতটুকু নেওয়ার দরকার নিয়ে আমরা আগেই ঘুমিয়ে পড়বো তাহলে হবে কি আমাদের কিন্তু ব্রেনটাও ফ্রেশ থাকবে আমাদের কিন্তু পরীক্ষা হলে যে আমাদের চোখ জ্বালা করবে না তো ঠিকঠাক পরীক্ষা দিতে পারবো অনেকে কিন্তু এই সমস্যাটা আমরা পড়ি যে সবই পড়ে গেছি প্রিপারেশন অনেক ভালো কিন্তু ফিজিক্স বা ম্যাথ এই ধরনের পরীক্ষাগুলোতে হয় কি পরীক্ষা হলে যে আমরা গোলায় ফেলি সব কিছু তো ওই সমস্যায় আমাদের পড়তে হবে না যদি আমরা হচ্ছে আগে আমরা একটু গোছায় রাখি তাহলে তুমি এই যে এইটুকু বেশ কিন্তু টাইম পাচ্ছ 3:30 থেকে 5:30 এখানে মোটামুটি তুমি হচ্ছে 2.5 ঘন্টার মতো পাচ্ছ তো ধরলাম তুমি এখানে 2 ঘন্টা পাচ্ছ তোমার 1/2 ঘন্টা তোমার অন্যান্য কাজে নষ্ট হয়ে যাবে তুমি 2 ঘন্টা পাচ্ছ এখানে ধরলাম 6:30 থেকে 12:00 এখানে 6 ঘন্টা পাচ্ছ তুমি দেখো খেয়াল করো এখানে তুমি মোটামুটি যে এখানে 2 ঘন্টা এখানে তুমি প্রায় 6 ঘন্টা এই এমনি সময়গুলো বাদ দিয়ে দিচ্ছি কারণ 1/2 ঘন্টা 1 ঘন্টা তোমার এমনি নষ্ট হতে পারে তাহলে মোটামুটি তুমি এখান থেকে
আট ঘন্টা পাচ্ছ বা সাত ঘন্টাও যদি ধরি, তা তুমি 7 থেকে 8 ঘন্টা কিন্তু আজকে তুমি কাজে লাগাইতে পারো এবং তোমাকে কাজে লাগাইতে হবে। তুমি যদি মনে করো যে আমাকে ভালো পরীক্ষা দিতে হবে, আমি নিজেই পরীক্ষা দিব, আমার আশেপাশে হেল্প করার মতো কেউ নাই, আমাকে পরীক্ষাটা নিজেই দিতে হবে, এবং এইচএসসি পরীক্ষা আসলে নিজেরই পরীক্ষা। এখানে আসলে এই তুমি ক্লাস সত্যি কথা এটা আর কি, তুমি যখন জেএসসিতে পরীক্ষা দিছো, এসএসসিতে পরীক্ষা দিছো, বন্ধু বান্ধবদের একটু হেল্প পাইছো, কিন্তু এইচএসসিতে কিন্তু দেখা যায় মোটামুটি নিজেকেই পরীক্ষা দিতে হয়, হেল্পটা কিন্তু পাওয়া যায় না, গার্ড খুবই কড়া থাকে নর্মালি দেখা যায়। তো এই জন্য কিন্তু তোমাকে নিজেই প্রিপারেশন নিয়ে যেতে হবে, কারণ এমসিকিউতে তুমি যদি একটু ভুল করো, অনেকে দেখা যায় পরীক্ষা দিয়ে এসে সমস্যা তাদের যেটা হয় যে এমসিকিউতে তারা দাগানো শুরু করে, লাস্টের দিকে সময় পায় না, আন্দাজে দাগায়, পরে দেখা যায় 2টা বা 3টা বা 4টা হয়েছে এবং তারা খুবই টেনশনে পড়ে যায় পাশ করবে কিনা, এরকম সিচুয়েশনও ক্রিয়েট হয়ে যায় যারা অনেক ভালো তাদেরও ক্ষেত্রেও। এই জন্য আমাদের যেন ওই ধরনের সিচুয়েশন অবশ্যই না আসে, এই জন্য আমরা এমসিকিউটা একটু ভালো করে পড়বো। এখন কোথা থেকে পড়তে পারি এমসিকিউর জন্য? আমি হচ্ছে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে সবগুলো চ্যাপ্টার কিন্তু করাই দিছি, ভেক্টর থেকে শুরু করে নিউটন বলবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি, মহাকর্ষ বিকর্ষ, পথে গাঠনিক ধর্ম, আদর্শ গ্যাস, পর্যাবৃত্ত গতি, সবগুলো চ্যাপ্টার যতগুলো তোমাদের ফিজিক্স আছে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমি বই থেকে এমসিকিউগুলো পড়াই দিছি। তোমার যদি সুযোগ থাকে তুমি দেখতে পারো, আর না হয় তুমি যেটা করতে পারো, তোমার বইয়ের পিছনে যেই হচ্ছে এমসিকিউগুলো আছে, বোর্ড প্রশ্ন যেগুলো আছে, মিনিমাম সেগুলো তুমি করার চেষ্টা করো। সব থেকে বেস্ট হয় তোমার যদি হচ্ছে শর্ট সিলেবাসে যে সাজেশন বইটা হচ্ছে লাস্টে বের হয়েছে, তোমার যদি ওইটা তোমার কাছে থাকে, তুমি দেখবো ওইটার পিছনে বেশ প্রত্যেকটা অধ্যায়ে বেশ এমসিকিউ লেখা আছে, তুমি সেটা ফলো করতে পারো। অথবা সেটা যদি নাও থাকে সমস্যা নাই, নিরীক্ষা তোমার কাছে তপন স্যারের বই বা ইসাক স্যারের বই আছে, অ্যাটলিস্ট এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেও চলবে। তো ওই বইয়ের পিছনে তুমি দেখবো অধ্যায় শেষে ভেক্টরে দেখবো যে 50টা প্রশ্ন 80টা প্রশ্ন, আবার দেখবো তুমি হচ্ছে ইন্ডিয়ান বলবিদ্যার মধ্যে 60টা প্রশ্ন, এরকম প্রশ্ন দেওয়া আছে। এবং ওইখানে যে শুরু দিকে যে বোর্ড প্রশ্নগুলো দাও, তুমি ওগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, দেখবো ইনশাল্লাহ তুমি এখান থেকে জাস্ট কমনই তুমি পাবো 10 থেকে 12টা করে, তুমি কমন পাচ্ছ 10 থেকে 12টা, আর 2-3টা তো তুমি নিজে এতদিন পড়াশোনা করছো, ওই একটু জ্ঞানটা অবশ্যই লাগাতে পারবা। এই জন্য মিনিমাম তুমি যদি কিচ্ছু না পড়তে চাও, তুমি বলছো ভাই আমি তুমি এমসিকিউ পড়ি নাই, আমি মিনিমাম কোনটুকু পড়তে পারি, মিনিমাম তুমি এই যে বইয়ের পিছনে যে 50 থেকে 60টা বা 70টা করে এমসিকিউ থাকে, তোমরা মিনিমাম এতটুকু প্র্যাকটিস করে যাবা, একদম মিনিমাম। আর এমনি বেসিক সূত্রগুলো তো আমরা জানি, সেই সূত্রগুলো তুমি চ্যাপ্টার পড়ছো, তো বেসিক সূত্রগুলো দিয়ে যে অঙ্কগুলো আসবে সেগুলো তুমি করতে পারবো। তো অবশ্যই বইয়ের পিছনে যেগুলো আছে ওগুলো মিনিমাম তুমি প্র্যাকটিস অবশ্যই করে যাবা, আচ্ছা এক নম্বর কথা। এবং এটাকে তোমাকে শেষ করতে হবে কোন টাইমের মধ্যে, এই যে এই টাইমের মধ্যে, মানে আজকে কিন্তু রবিবারের মধ্যে আসো, রবিবারের এই টাইমটার মধ্যেই আমার সাজেশন যে তোমরা এই এমসিকিউ যে ব্যাপারটা, এই এমসিকিউ তোমরা খতম দিবা, অবশ্যই খতম দিবা, এমসিকিউ ডান, এমসিকিউ পার্টটা শেষ করে তুমি ঘুমাইতে যাবা, এটা হচ্ছে প্রথম কাজ। আসলে তোমার কথা রাখবা এবং এর ফলে দেখবা তোমার কিন্তু একটা প্রেশার কমে যাবে, কারণ তুমি কিন্তু এমসিকিউর মধ্যে এমনি একটু প্র্যাকটিস একটু বাইরে ছিলাম, এখন তুমি যদি এমসিকিউ প্র্যাকটিস না করো পরীক্ষার মধ্যে যায় কিন্তু একা একা সবগুলো দিতে পারবা না। এই জন্য অবশ্যই তোমাকে এই এখান থেকে 7 থেকে 8 ঘন্টা তুমি পাচ্ছ, তোমার চ্যাপ্টার হচ্ছে 7টা, এই 7টা, এবং তোমরা কিন্তু অবশ্যই প্রথম অধ্যায়টা একটু দেখে যাও। প্রথম অধ্যায় হচ্ছে একটু বলে দিই, সাজেশন দিয়ে দিই, প্রথম অধ্যায় বলতে হচ্ছে ভৌত জগত পরিমাপ, তোমাদের প্র্যাকটিক্যালে যেহেতু আছে এই জন্য প্র্যাকটিক্যালের মধ্যে তোমরা দেখবে একটা জিনিস আছে স্ফেরোমিটার, একটা জিনিস আছে স্ফেরোমিটারের সাহায্যে কী করা যায়, কোনো বক্রতলের হচ্ছে কি ব্যাসার্ধ নির্ণয় করা যায়, একটা ছোট্ট সূত্র আছে ব্যাসার্ধ বের করার, এই যে d² / 6h একটা সূত্র আছে না, তো ওইটুকু অ্যাটলিস্ট দেখে যাও, তাহলে তুমি কিন্তু কিন্তু একটা এমসিকিউ কমন পেয়ে যেতে পারো, এটা আমার একটা কথা। তাহলে স্ফেরোমিটারের যে এমসিকিউগুলো আছে তুমি বই দেখবা, শর্ট সিলেবাসের বই দেখবো, কয়েকটা এমসিকিউ আছে ওই কয়েকটা এমসিকিউ দেখে যাও, শেষ। এটা আমি চেষ্টা করবো কিছু এমসিকিউ তোমাদেরকে দাগাইও দিতে, যদি আমি পারি এই কাজটা যে কিছু কমন এমসিকিউ দাগাই দিতে, যদি এখানে কিন্তু কমন পেয়ে যাও, জাস্ট কিছু চোখ বলে সবই দেখবা কিন্তু ওগুলো চোখ বলে রাখতে পারো। আচ্ছা ঠিক আছে, তো তার মানে তোমরা কিন্তু 8টা অধ্যায়, 1 নম্বর অধ্যায়টা ওই অর্থটুকু অংশের জন্য হলো এমসিকিউটা তুমি পড়বা, কারণ এখানে যদি একটা এমসিকিউ পেয়ে যাও তোমার জন্য তো ভালো, একটা এমসিকিউ তোমার তো দরকার, কারণ হচ্ছে তোমার 8-14টা লাগে, এই জন্য তুমি 1 নম্বর অধ্যায়ের অতটুকু জিনিস হলেও পড়ে যাবা, ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম। এবং প্রত্যেকটা চ্যাপ্টারই আমরা করবো কি এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টারই দেখবো, এমন না তুমি 3টা চ্যাপ্টার বাছাই করছো, ভেক্টর, পথে গাঠনিক ধর্ম বা হচ্ছে তুমি আদর্শ গেছো, এগুলো তুমি মনে করো তুমি শিখিয়েও দিবা, কিন্তু খালি এগুলোই যে এমসিকিউ পড়ে যাবো অবশ্যই না, অবশ্যই না, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকবে। তোমার 25টা থেকে যদি তুমি 15টা বাছাই করবা, এখন তোমার যদি সবগুলো অধ্যায় পড়া নাই থাকে এমসিকিউ, তুমি বাছাই কেমনে করবা? বাছাই করার সুযোগই পাবা না, কারণ তুমি পড়োই নি, জানোই না, তোমার সূত্র মনেই নেই। এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে, এবং তোমার যেটা করবা যে চ্যাপ্টারগুলো তুমি নিজে বাছাই করছো সিকিউরের জন্য সেটা তুমি পড়তেছো ভালো মতো, আইডিয়া আছে, কিন্তু অন্যান্য চ্যাপ্টারের সমস্ত ফর্মুলা যদি তোমার মনে থাকে, কারণ ওগুলো দিয়েই কিন্তু তুমি এমসিকিউগুলো কমন পাওয়া যাবে। দেখবা আহামরি অনেক বেশি কঠিন এমসিকিউ থাকে না,
ছোট যে সূত্রগুলো আছে, কমন জিনিসগুলো আছে, আমি যেগুলো তোমাদেরকে দেখাই দিছি ক্লাসে, এই সাতটা চ্যাপ্টারে এমসিকিউ তুমি করাই দিছি, তো অতটুকু এমসিকিউ তুমি যদি করে যাও দেখবো এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। তোমরা যারা এখনো ক্লাসগুলো করো নাই, করে ফেলতে পারো, আমাদের ইউটিউবে কিন্তু প্লে লিস্টে সেইগুলো ক্লাসগুলো পেয়ে যাবা। এবার তাহলে আমরা এমসিকিউর কাজটা আমরা কিন্তু সেদিন অবশ্যই এমসিকিউ আজকে শেষ করেই ঘুমাবো। এরপরে আমরা সকালে খুব সকাল সকাল উঠে পড়বো, সকালে যেহেতু আমরা একটার সময় ঘুমাই যাচ্ছি, আমরা চেষ্টা করবো খুব সকাল সকাল উঠে পড়তে, 6:30-7টার মধ্যে তোমার একটু ঘুমও দরকার আছে, তুমি যতটুকু সকালে পারো উঠে পড়ো। সকালে উঠেই তুমি যে সোমবারটা এই সারাদিনটা তুমি কাজে লাগাবা, তুমি এই সারাটা দিন প্র্যাকটিস করবো হচ্ছে সিকিউ, এই সিকিউটা প্র্যাকটিস করবা সারাদিন, তুমি সারাদিন এই সিকিউটা প্র্যাকটিস করবা। তার মানে দিনের বেলা তোমার দিন যখন শুরু হয়, দিন যখন তোমার শুরু হয়, তুমি 7টা থেকে শুরু করো দিন, অথবা তুমি মনে করো যে 8টা থেকে শুরু করছো দিন, বা 5টা থেকে শুরু করছো, তোমার ইচ্ছা। তুমি তুমি এই যখনই ঘুম থেকে উঠবা তারপর থেকেই তোমার ইচ্ছা থাকবে সারাটা দিন তুমি সিকিউরিটি একটু প্র্যাকটিস করবা, হাতে কলমে একটু লিখবা ফর্মুলাগুলো, তোমার নোট খাতাগুলো দেখবা কীভাবে প্র্যাকটিস করবা, আরও সেটা ডিটেলস বলতেছি। তাহলে তোমার সারাটা দিন থাকবে সিকিউরিটি। এবার তোমার তো হচ্ছে জাস্ট পরের দিনই পরীক্ষা, এখন তুমি কী করতে পারো, এখন তুমি হচ্ছে কখ কিন্তু এখনও পড়ো নাই, এমসিকিউ হইলো, সিকিউ তুমি প্র্যাকটিসটা করে ফেললা, রিভিশন দিয়ে ফেললা। এইবার তুমি যেটা করবা বিকেল থেকে সারাটা দিনের মধ্যে, তুমি মনে করো যে বিকাল 3টা পর্যন্ত বা 5টা পর্যন্ত রাখো, তুমি বিকাল 5টা বলো, তোমার হচ্ছে সকাল 5টা থেকে, তুমি এটা দিয়ে দিলাম সকাল 5টা না, আমি সকালে দেরি দিয়ে দিচ্ছি তোমাকে, তাহলে তুমি শুরু করছো সকাল 7টা থেকে, তার মানে সকাল 7টা থেকে শুরু করে তুমি হচ্ছে বিকেল 5টা পর্যন্ত রাখো, বিকাল 5টা বা হচ্ছে বিকাল 5:30 পর্যন্ত রাখো, কারণ একটু সন্ধ্যা হয়ে যাবে এই টাইমে, তাহলে আমরা সন্ধ্যার আগ পর্যন্ত আমরা যেটা করবো, আমরা হচ্ছে জাস্ট এই এই এতটুকু সময় আমরা সিকিউর পিছিয়ে দেবো, শুধু সিকিউর পিছিয়েই দিব। তাহলে সারাদিন তুমি সিকিউটা প্র্যাকটিস করে ফেলতে পারো, হাতে কলমে অনেকগুলো করে ফেলতে পারবা, সেটা বলছি। তার আগে একটু কথা বলে দিন, ওই দিন আমরা যেটা করবো, আমরা ওই বিকেল থেকে ধরলাম যে 6:30 থেকে, তুমি 6:30 থেকে তুমি যদি 10টা পর্যন্ত চিন্তা করো অনেক টাইম কিন্তু, বা তুমি ধরলো যে 10:30 পর্যন্ত পরীক্ষা যদি একটু বেশি পড়লো, তাহলে 6টা থেকে 6:30 থেকে 10:30, তাহলে এখানে তুমি 3 থেকে 4 ঘন্টা পেয়ে যাচ্ছ, 4 ঘন্টা যদি পেয়ে যাও, এই 4 ঘন্টা তুমি করবো কি, তুমি একটু কখগুলো পড়ে ফেলবা মিনিমাম। এবং তোমরা হয়তো অনেকেই চালাকি করছো যে এই ফিজিক্স তোমাদের ইংরেজি পরীক্ষার আগে কিন্তু একটু গ্যাপ ছিল, অনেকেই হয়তো বা কিছু কিছু আগায় রাখছো, তার জন্য তো খুবই ভালো, তাদের প্রেশার একটু কমে যাবে। তুমি 6:30 থেকে শুরু করে তুমি যখনই ঘুমাইতে যাও 10:30-11:30, তো ওর মধ্যে তুমি একটু কখগুলো প্র্যাকটিস করে ফেলো, কখগুলো তুমি একটু মুখস্থ টাইপের প্রশ্ন, তো এগুলো তোমাকে করতে হবে কি, তুমি পরীক্ষার জাস্ট আগ মুহূর্তে দেখে ফেলো, তো এই টাইমে তুমি বেশ ভালো কখ দেখতে পারবা। আমি তোমাদের জন্য যেটা করবো নি, এই কখ থেকে আমি কিছু দাগাই দিব নি, কখ তোমাকে এই মুহূর্তে বুঝায় দেওয়া ওই এত সময় পাওয়া যাবে না, তুমি এত একটা কখ তোমার ওইরকম করে তোমাকে বোঝাই দিতে গেলে আমার 5 মিনিট লাগলো, আর তুমি ওই কখটা পড়ে ফেলতে পারবা 2 মিনিটে, 2 মিনিটে পড়ে ফেলতে পারতো, তোমার জন্য অনেক ভালো হলো, আগে গেলা, তাহলে কখটা তোমাকে পড়ে ফেলতে হবে। তুমি তাহলে এইভাবে আঁকো, তুমি হচ্ছে এই রবিবারের এই টাইমটাতে তুমি হচ্ছে এমসিকিউগুলো শেষ করে ফেলো, মানে রবিবারের মধ্যেই সোমবার আসার আগে তোমার এমসিকিউ ডান, এটা নিয়ে টেনশন নাই। এবং তুমি সোমবার সারাটা দিন সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত, তুমি সন্ধ্যা পর্যন্ত তুমি পুরোটা খালি সিকিউর পিছিয়ে দিবা, এবং তুমি হচ্ছে কী করবা, এই হচ্ছে তোমার এই সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত তুমি কখনো সময় দিবা। এবার সিকিউরিটি তুমি কীভাবে প্র্যাকটিস করতে পারো, এমসিকিউ তো বলে দিলাম, আমরা অ্যাটলিস্ট বইয়ের পিছনে যেগুলো আছে বইয়ের পিছনেগুলো আমরা প্র্যাকটিস করে ফেলবো মিনিমাম, অথবা আমরা যে যে বই থেকে পড়ছি যেখান থেকে পড়ছি আগে সেটা আমরা বের করে উল্টায় দেখবো, এটা সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি তোমার সেটা না থাকে, তুমি যদি অতটুকু তোমার যদি করতে অসুবিধা হয়, মনে করো ফর্মুলাগুলো মনে নেই, তুমি কিন্তু এই যে বললাম যে এমসিকিউ সিরিজটা কিন্তু তুমি দেখে ফেলতে পারো, তুমি 40 ডেজ এমসিকিউ চ্যালেঞ্জ লিখে সার্চ দিলে তুমি কিন্তু পাওয়া যাবা, 40 ডেজ এমসিকিউ চ্যালেঞ্জ লিখে সার্চ দিলে তুমি কিন্তু ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে কিন্তু এই তো তুমি পাওয়া যাবে, সমস্যা নেই এমসিকিউগুলো। তো তুমি জাস্ট দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারে 1 ঘন্টা আধা ঘন্টা করে ভিডিওগুলো আছে, তুমি দেখলে তোমার খুব দ্রুত প্রত্যেকটা সূত্র তোমার রিভিশন হয়ে যাচ্ছে, কারণ সূত্র আমি বলে দিচ্ছি এবং হচ্ছে বইয়ের এমসিকিউ সলভ করা যাচ্ছে, তুমি সেটা করতেই পারো, এমসিকিউ তাহলে ডান। এবার আমরা সারাদিন সিকিউ কীভাবে পড়বো, এবার সিকিউর মধ্যে তুমি কিন্তু অনেক তোমরা কিন্তু সবাই অনেকে না সবাই তোমরা কিন্তু একটা চালাকি করছো যে চ্যাপ্টার তোমরা বাছাই করছো, কী কী করছো, তোমরা অনেকে হয়তো এই কাজ করছো যে কেউ 3টা চ্যাপ্টার বাছাই করছো, যাদের প্রিপারেশন মনে একদমই কি খারাপ ছিল আর কি, কিন্তু মোটামুটি অ্যাটলিস্ট 3টার জন্য প্রিপারেশন নিছো, কেউ হচ্ছে 4টার জন্য প্রিপারেশন নিছো, কেউ 5টা, বা কেউ সবগুলো পড়ে রাখছো, তো খুবই ভালো করছো সবগুলো পড়ে। কিন্তু সিকিউর জন্য তোমার কিন্তু প্রেফারেবল আমার চ্যাপ্টার থাকতেই পারে, তোমরা সবাই কাজটা করছো, এই জন্য তোমরা যেটা করবা তোমার যে চ্যাপ্টার তুমি বাছাই করছো, এবার এটা কিন্তু এক একজনের জন্য এক একটা হবে, কারণ সবগুলো চ্যাপ্টার মোটামুটি সহজ, সবগুলোই কিন্তু ছোট চ্যাপ্টার, যে যেটা থেকেই কমফোর্টেবল ফিল করো তুমি কিন্তু সিকিউ অ্যান্সার করতেই পারবা। তো তারপরেও আমি তোমাদেরকে বলে দিই যে তোমরা অবশ্যই এই চ্যাপ্টারগুলো রাখতে পারো, কারণ এখান থেকে নর্মালি খুব বেশি কঠিন প্রশ্ন হবে না, বা হইলেও তুমি কিন্তু দেখবে যে অল্প অল্প জিনিস, তো তুমি এটা যদি পড়ে রাখো তোমরা অবশ্যই এগুলো বাছাই করছো আমি জানি, তো সেগুলো তুমি বলে দিচ্ছি যেটা করতে পারো।
তুমি হচ্ছে দুই নাম্বার চ্যাপ্টার রাখতে পারো, ভেক্টর চ্যাপ্টার অবশ্যই রাখবা, তুমি ভেক্টরটা তুমি অবশ্যই রাখবা, কারণ ভেক্টর থেকে তো মাস্ট 100% প্রশ্ন হবেই, সব চ্যাপ্টার থেকে 100% প্রশ্ন হবেই। কিন্তু ভেক্টর কিন্তু দেখা যায় মোটামুটি একটু সহজ, আমরা মোটামুটি অনেকেই ভেক্টর পড়ছি, সবাই ভেক্টর পড়ে আসছি সেই শুরু থেকে, এই জন্য ভেক্টর আমাদের খুবই পরিচিত একটা চ্যাপ্টার, এই জন্য আমরা ভেক্টরটা অবশ্যই আমাদের লিস্টে রাখবো। ভেক্টর থেকে অবশ্যই তুমি একটা বা দুইটা প্রশ্ন পাওয়া যেতে পারো, বলা যায় না, তুমি ভেক্টরটা অবশ্যই রাখতেছো। তারপরে আমি বলবো তোমরা আদর্শ গ্যাস চ্যাপ্টার অবশ্যই রাখবা, কারণ আদর্শ গ্যাস থেকে মাত্র দুইটা জিনিস, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু হচ্ছে আমার সিকিউ সাজেশন আছে, এটার মধ্যে তুমি হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পেয়ে যাবা। যদি এমন হয়ে থাকে কারো যে ভাই আমি একদমই ভুলে গেছি, আমার মনে নাই, এই মুহূর্তে তুমি নিজে প্র্যাকটিস করাটাই বেস্ট, কিন্তু তারপরে তোমার যদি মনে হয় না ভাই আমার তো মনে নেই, আমার তো রিভিশন করতে হবে, তাহলে রিভিশন ক্লাসের জন্য আমার এই সাজেশন ক্লাসগুলো হচ্ছে একদম বেস্ট হবে, কারণ পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রিতে একদম সম্পূর্ণ পরীক্ষায় যা আসতে পারে এ টু জেড সব একদম রিভিশন করানো আছে। তুমি ভেক্টরটা রাখতে পারো, এবং হচ্ছে অবশ্যই আদর্শ গ্যাসে আমি বলবো, কারণ আদর্শ গ্যাসে আসে মনে করো আসার মতো দুইটা জিনিস, যে হ্রদের গভীরতা টাইপের প্রশ্নগুলো এবং আমাদের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের প্রশ্নগুলো, বা কতটুকু শিশির অঙ্ক কত অংশ ঘনীভূত হবে ওই প্রশ্নগুলো, মানে এই দুইটা ক্যাটাগরির প্রশ্ন আসতে পরীক্ষায় যে কোনো একটা আসবে, হয় হ্রদের গভীরতা আসবে, আদারওয়াইজ কোনটা আসবে, শিশির অঙ্ক আর্দ্রতা আসবে, তো হচ্ছে দুইটাও চলে আসতে পারে, কারণ এই যে কোনো একটা চ্যাপ্টার থেকে কিন্তু দুইটা প্রশ্ন হবে। এই জন্য তোমরা দুইটাই ভালো করে দেখে রাখবা, শিশির অঙ্ক আর্দ্রতা এবং হচ্ছে এই হচ্ছে এই হ্রদের গভীরতা টাইপটা, দুটোই দেখে রাখবো, যে কোনো একটা প্রশ্ন পরীক্ষায় তোমার চলে আসবে। কিন্তু এটা আমরা অবশ্যই আমাদের লিস্টে রাখবো। এবং তোমরা যেটা করতে পারো, পদার্থের গাঠনিক ধর্ম সপ্তম অধ্যায়টা, পদার্থের গাঠনিক ধর্ম এটাও কিন্তু ছোট্ট একটা চ্যাপ্টার, কারণ মাত্র একটাই টপিক আছে আমাদের, সেটা কি স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা তুমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পেয়ে যাবা খুব দ্রুত, একটু টেন দেখে ফেলতে পারো, বা স্পিড বাড়াই দিয়ে ইউটিউবে স্পিড বাড়াই দিয়ে মনে করো 1.5 স্পিড দিয়ে তুমি কিন্তু দেখে ফেলতে পারো, দেখো তোমার সবগুলো জিনিসই মনে পড়ে যাবে, অথবা সবচেয়ে ভালো যদি নোট করা থাকে তো ওই নোটগুলো দেখে ফেলবা, তারপরে তুমি এই জিনিসগুলো কীভাবে প্র্যাকটিস করবা। তুমি মনে করো তুমি এই পথে গাছের ধর্মটা নিলা, তোমার যদি নোট খাতা থাকে তাহলে বেস্ট, তোমার এখন কোনো ভিডিও দেখার দরকার নেই, তুমি নোট খাতা থাকলে নোট খাতাটা বের করবা, তুমি দেখে নিবা যাচ্ছে এই চ্যাপ্টারে পড়ছিলাম যখন কী কী পড়ছিলাম, আছে এই সূত্রগুলো পড়ছিলাম, এই জিনিস আমার লেখা আছে এগুলো মনে রাখতে হবে, তারপরে তুমি চলে যাবে টেস্ট পেপারে। টেস্ট পেপারে যে তুমি বোর্ডের কিছু প্রশ্ন যেগুলো আগে পড়ছিলে সেগুলো তুমি একটু উল্টায় দেখো, সবগুলো একবার তুমি মাথায় নিয়ে যাও মোটামুটি, কারণ তুমি যে চারটা চ্যাপ্টার বা তিনটা চ্যাপ্টার বাসাই করছো, মনে করো চারটা বাসাই করছো, ব্যাক আপ রাখছো, ওই চারটা চ্যাপ্টার তুমি সারাদিনে অঙ্ক হাতে কলমে করবা, মাস্ট করবা, খালি চোখ দিয়ে দেখলে হবে না, কারণ চোখ দিয়ে দেখবা তো মনে আচ্ছা পারবো, পরীক্ষা হয়ে যায় দেখবা অর্ধেক পাস হলে পারতেছো না। এই জন্য যে চারটা চ্যাপ্টার আমরা অ্যান্সার মানে করার জন্য প্রিপারেশন নিছি তিনটা প্রশ্নের জন্য, তো সেই চারটা চ্যাপ্টার বা সেই তিনটা চ্যাপ্টার আমরা অবশ্যই এই সারাটা দিন যে ছিল এই সারাটা দিনের মধ্যে আমরা বেশিরভাগ সময় ওই তিনটা বা চারটা চ্যাপ্টার দিব, যেন প্রত্যেকটা সিকিউ টেস্ট পেপারের প্রত্যেকটা সিকিউ যেন আমার ওই তিনটা চ্যাপ্টারের ক্ষেত্রে আমার সব দেখা থাকে। এখন বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো তুমি কী করতে পারো, সূত্রগুলো খুব ভালো করে দেখে নিলা, এবং তুমি বেছে বেছে হচ্ছে সিকিউগুলো একটু উল্টা উল্টায় দেখলা, কারণ সবগুলো তুমি একদিনে কাভার করছো তোমার অনেক বেশি কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি তোমাকে বলছি যে চ্যাপ্টারগুলো তুমি বাছাই করছো, তুমি আর হইতেই পারে যে তুমি ভেক্টর বাছাই করছো, নিউটনের বলবিদ্যা বাছাই করছো, কাজ ক্ষমতা শক্তি বাছাই করছো, এই হইতেই পারে, কারণ তুমি এটা ভালো পারো, তুমি ওই চ্যাপ্টারগুলো কী করবা প্রত্যেকটা প্রশ্ন টেস্ট পেপার থেকে আগে তুমি নোট খাতা দেখে ফেলবা, যদি তুমি মনে হয় যে না আমি ভুলে গেছি তো তুমি যে সাজেশন ভিডিওগুলো দেখে ফেলবা, তো দেখে তুমি তারপরে করবা কি খুব দ্রুত হচ্ছে করবা কি যে হচ্ছে টেস্ট পেপারটা নিয়ে প্রত্যেকটা প্রশ্ন তোমাকে দেখতে হবে, তুমি যেগুলো যেই চ্যাপ্টার থেকে অ্যান্সার করতেই চাও সেগুলো তোমার প্রত্যেকটা প্রশ্ন দেখতে হবে মাস্ট, এবং যেগুলো তুমি হচ্ছে একটু ব্যাকআপ হিসেবে রাখছো মানে অন্যান্য বাকি চ্যাপ্টারগুলো তুমি ফর্মুলাগুলো দেখো, নোট খাতাটা দেখো, এবং সাথে তুমি বাসাইকৃতভাবে কিছু সিকিউগুলো একটু দেখো, দু একটা করো, তাহলে কিন্তু তুমি দেখবে মোটামুটি বেস্ট প্রিপারেশন হবে। একদম তিনটা চ্যাপ্টার নিয়ে যাওয়ার কষ্ট, কারণ আমরা তিনটা থেকে তিনটা যে প্রশ্ন আসবে আমার একটা সমস্যা হতেই পারে, এই জন্য ব্যাকআপ অবশ্যই রাখতে হবে। তুমি চারটা বা পাঁচটার জন্য হচ্ছে বেস্টভাবে সিকিউ নিয়ে যাও। এবার তোমরা যে যেটা ভালো পড়ছো আমার মনে হয় এইটা, এখন এই ক্ষেত্রে আমি এই তিনটা চ্যাপ্টার বললাম সহজে করতে পারবো। এখন তুমি মনে করো যে সাপোজ আদর্শ গ্যাস বা ভেক্টর তুমি একটা পড়ো না, বা তোমার মনে হচ্ছে না আমি এটা সমস্যা হচ্ছে আমি এর পরিবর্তে কাজ শক্তি ক্ষমতা পড়বো, খুবই সহজ চ্যাপ্টার, এবং সেখান থেকে কী কী প্রশ্ন আসবে সাজেশন ভিডিওগুলো তুমি সম্পূর্ণ বলা আছে যে এই টপিক থেকে প্রশ্ন আসবে, এই টপিক থেকে প্রশ্ন আসবে, তো সেটা তুমি একটু দেখে ফেলো, তাহলে তোমার কিন্তু পুরো চ্যাপ্টারই ক্লিয়ার হয়ে যেতে পারে। আচ্ছা, তো তুমি এখন যেটা বাছাই করছো, আমার লাস্ট কথা হচ্ছে সিকিউর জন্য তুমি যে চ্যাপ্টারগুলো বাছাই করছো সেই চ্যাপ্টারগুলো হচ্ছে তুমি কী করবা, নোট খাতাটা দেখলা, বা তোমার যদি ভুলে যাও তুমি সাজেশন ভিডিওগুলো দেখে ফেললা, এবং হচ্ছে এরপর তুমি একদম হাতে কলমে প্র্যাকটিস সহ করবা টেস্ট পেপার থেকে, যে চ্যাপ্টার তুমি বাছাই করছো তিনটা বা চারটা চ্যাপ্টারের জন্য। বাকিগুলো চ্যাপ্টার আমরা সূত্রগুলো দেখবো, নোট খাতা দেখবো একটু, অথবা আমরা যেটা করতে পারি যে আমরা হচ্ছে এই টু জাস্ট টেস্ট পেপার দেখতে পারি, অথবা আর একটা কাজও করতে পারি, বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর জন্য শুধুমাত্র তুমি এই যে আমার সাজেশনের ভিডিওগুলো দেখে যেতে পারো,
তুমি মনে করো যে এই চ্যাপ্টারগুলো হাতে কলমে তুমি একদম প্র্যাকটিস করে গেলা, আর যে চ্যাপ্টারগুলো হচ্ছে তুমি জাস্ট এমনি একটু মানে ব্যাখ্যা বিষয় রাখতে চাচ্ছ, ওই চ্যাপ্টারগুলো তুমি যদি বই থেকে তেমন কিছু পড়তে তোমার কষ্ট হয়ে যাচ্ছে, যদি হয়ে যায় শেষ মুহূর্তে এসে মাথায় ঢুকতেছে না, তখন তুমি জাস্ট আমার ওই ভিডিওগুলো দেখে যাও, পরীক্ষা ওইখান থেকে তুমি একটা কোশ্চেন অ্যান্সার করে আসতে পারবা। এটা একটা তোমাদের জন্য বেনিফিট হবে আশা করি, তোমরা পরীক্ষা দিয়েই তোমরা সবাই জানাবা যে আমি যে তোমাদেরকে যেভাবে সাজেশনগুলো দিছিলাম সেইগুলো থেকে যে ক্লাসগুলো দিছি সেগুলো থেকে তুমি কতটুকু কমন পাইছো, তোমার হেল্প হয়েছে কিনা পরীক্ষা দিয়ে সে অবশ্যই জানিও। এই হচ্ছে একটা কথা গেল, তোমরা এইভাবে করে করতে থাকো এবং বাকি চ্যাপ্টারগুলো তোমরা অবশ্যই ব্যাকআপ চ্যাপ্টার রাখতে পারো, অবশ্যই রাখবা। তুমি যেটা করতে পারো কাজ শক্তি ক্ষমতা রেখে ফেলতে পারো এখানে, কাজ শক্তি ক্ষমতা, কিন্তু কাজ শক্তি ক্ষমতা থেকে যদি যে হেলনতলটা মেরা দেয় তাহলে কিন্তু একটু ঝামেলে পড়ে যাবা, কারণ অনেকেই হেলনতলের অঙ্কটা করতে ঝামেলে পড়ে যায়, হেলনতল পড়তেছে এখানে মোট শক্তি এখানে মোট শক্তি, তো সহজ আমি করাই দিছি যদিও, তারপরে যারা খুবই ভালো পড়ো তার জন্য করো বেস্ট। আমরা জানি কোয়ার অঙ্ক ছিল, তারপর হচ্ছে আমাদের এখান থেকে আর কী ছিল, কোয়ার অঙ্ক বিশেষ করে ছিল একটা টাইপ, কোয়ার অঙ্কগুলো পরীক্ষা আসতো বা এটা আমাদের পরীক্ষা আসবে। আদারাইজ এই শক্তির সংরক্ষণশীলতার নীতি দিয়ে যে অঙ্কগুলো করেছিলাম, এই যেরকম আমাদের সরল দোলক ছিল, হেলানো তল ছিল, একটা বস্তুকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল, তারপর এই যে এই টাইপ যে ছিল শক্তির সংরক্ষণশীলতার নীতি, তো আমার গেস হচ্ছে এই চ্যাপ্টার থেকে শক্তির সংরক্ষণশীলতার নীতি এই পার্টটা দিয়ে প্রশ্ন আসবে, আদারওয়াইজ ওই যে ক্ষমতা কোয়ার অঙ্ক ওগুলা দিয়ে প্রশ্ন আসবে, তো একটু ভালো করে দেখা যেতে পারো। এবং এটা তো বললামই যে হচ্ছে আমাদের গ নম্বরে দিবে কি এই পথে গাঠনিক ধর্মের ক্ষেত্রে গ নম্বরে আমাদের পরীক্ষায় দিবে, দিতে পারে, গেস করতেছি যে তোমাদের জন্য এই যদি আসে তাহলে এরকম আসতে পারে। গ নম্বরে তোমাকে বললো কি একক আয়তনে সঞ্চিত শক্তি বের করো বা একক আয়তনে বা বলো যে বিভব শক্তি বের করো বা কৃতকাজ বের করো, গ নম্বরে এগুলো দিল ডাব্লিউ আই ইউ এর প্রশ্নগুলো। ঘ নম্বরে দিতে পারে কি ইয়ং গুণাঙ্ক বের করা টাইপটা, যে কোন তারটা সহজে ছিড়বে না বা হচ্ছে কোন তারটা হচ্ছে বেশি ভার নিতে পারবে, মানে ইয়ং গুণাঙ্ক যেগুলো বের করতাম আমরা ধীরে বের করে তুলনা করতাম, কার ইয়ং গুণাঙ্ক বেশি কার স্থিতিস্থাপকতা বেশি সেরকম বের করতে দিবে। ঘ নম্বরে বলবে কি কার স্থিতিস্থাপকতা বেশি, দুইটার ইয়ং গুণাঙ্ক বের করে দেখবো যে কার বেশি, অথবা কিন্তু পয়জনের অনুপাতটা গ নম্বরে ঢুকে দিতে পারে, এটা মাথায় রাখতে পারি। এবং হচ্ছে আদর্শ গ্যাস থেকে তো বললাম আমি, আমাদের কি বললাম যে হচ্ছে এই হচ্ছে আমাদের আর্দ্রতা আর হচ্ছে কি হ্রদের গভীরতা, যেখানে একটা পার্ট আসবে। এবং এখানে কিন্তু একটা আমি স্টার দিয়ে একটা কথা বলতেছি হচ্ছে কত অংশ ঘনীভূত হবে, বলে না যে শিশির অঙ্ক কত অংশ ঘনীভূত হবে, তাপমাত্রা কমাই দিল এবং তাপমাত্রা কমানোর ফলে শিশির অঙ্ক কতটুকু ঘনীভূত হবে, তো এইটা কিন্তু ইম্পর্টেন্ট, স্টার দিয়ে বললাম এটা আমি, বিশেষ করে যারা কুমিল্লাবাসী আসো তাদের জন্য। এবং এটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে শিখে যাও, একটু এটা ছোটো একটা ভিডিও আছে কিন্তু তোমরা পেয়ে যাবা। এবং হচ্ছে ভেক্টর থেকে তো মোটামুটি হচ্ছে তিনটা পার্ট, একটা হচ্ছে ভেক্টরের নর্মাল জিনিসগুলো, মধ্যবর্তী কোণ বের করা, ক্ষেত্রফল বের করা, একই সমতলে অবস্থান করবে কিনা, সমকোণী ত্রিভুজ হবে কিনা, এরকম জিনিসগুলো ছিল, লম্ব বিক্ষেপ বের করা, আরেকটা পার্ট ছিল কি নদী নৌকার পার্ট ছিল, আরেকটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস, ডাইভার্জেন্স, গ্রেডিয়েন্ট, কার্ল, তো সবগুলো দেখে রাখবো যে কোনটা চলে আসতে পারে, তিনটা পার্টের মধ্যে যেগুলো একটা আসবে। তো এরকম করে তুমি যেভাবে বললাম তুমি সিপিটা প্র্যাকটিস করো, সারাদিন করবা, এবং বলছি তুমি যেটা যেগুলো বাছাই করছো সেগুলো তুমি বেস্টভাবে করো, বাকি চ্যাপ্টারগুলো তুমি জাস্ট ভিডিওটা দেখে যাও, তাও তোমার ক্লিয়ার হয়ে যাবে, বা তুমি নিজে একটু প্র্যাকটিস করে যাও জাস্ট বই থেকে ছোটো ছোটোগুলো দেখে। অবশ্যই সবগুলো চ্যাপ্টার মাথায় নিয়েই যেতে হবে, কিন্তু এমন ভাবার কারণে খালি তিনটা চ্যাপ্টার চারটা চ্যাপ্টার পড়ে চলে গেলাম না, অবশ্যই সবগুলো আর বাকি যেগুলো আছে সবগুলো চ্যাপ্টারে তোমাকে অবশ্যই মিনিমাম ফর্মুলাগুলো টাইপগুলো অ্যাটলিস্ট ভিডিওগুলো তুমি দেখে যাও, তুমি দেখবা অনেক কিছু পারতেছো আর কি। এই হচ্ছে আমাদের কথা। এবং লাস্টে থাকলো আমাদের কখ, তো কখ যেটা করতে পারি কখটা আমি তোমাদের জন্য হচ্ছে চেষ্টা করবো কিছু দাগাই দিতে, কিন্তু যদিও আমরা একটা কাজ করলে ভালো হয় ওই দেখ তোমরা দেখবো যে লেকচার বা হচ্ছে পাঞ্জে তোমার যে শর্ট সাজেশনের বইটা কিছু ওটার পিছনে দেখবো খুব সুন্দর করে কখগুলো আসে, তো আমি ওইখান থেকে দাগাই দিব নি। এবং তুমি দেখবো এখানে বেশ কিছু কখ আসে এবং তার মধ্যে যেগুলো কমন অনেক বেশিবার বোর্ডে আসছে বা এক প্রশ্ন পড়ে কিন্তু বুঝতে পারো এতটুকু জ্ঞান তো তোমার হয়েছে আছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার মনে হতে পারে বা তুমি বুঝতে পারো সেটা খুবই প্রচলিত বা খুবই জনপ্রিয় একটা প্রশ্ন, ওগুলা পড়ে রাখো, জনপ্রিয় প্রশ্নগুলোই বোর্ড পরীক্ষাতে আসে, তাহলে দেখবা এবং সাইডে তুমি লেখা থাকে অনেকগুলো বোর্ডে এই বোর্ডে আসছে সেই বোর্ডে আসছে অনেক লেখা থাকে না, ওগুলো বিশেষ করে গুরুত্ব দেয় আমি দাগাইও দিব নি কিছু প্রশ্ন, তুমি কিন্তু চেষ্টা করো সবগুলাই পড়ো, তুমি যেভাবে পড়বা কখগুলো আমি বলে দিই যে হচ্ছে যে এই যে কখগুলো তুমি যখন একটা পড়বা তুমি জাস্ট মেন কথাটা মনে রাখবা, খ যখন পড়বা যে এই ঘটনাটা কেন হয় ব্যাখ্যা করো, তুমি খালি এখানকার মেন কারণটা তুমি ভালো করে মুখস্থ রাখবা, বাকিটুকু একবার রিডিং পড়ে রাখো না তুমি নিজের মতো লিখতে পারো, কিন্তু মেন কথাটা মনে রাখবা। আমরা যেটা করতে চাই একটা খ নম্বর হুবহু যা আছে সব মুখস্থ করতে চাই না, এটা করতে গেলে তোমার মনে থাকবে না, তোমার সময় নষ্ট হবে। তুমি একবার রিডিং পড়বা যে বলছে তোমাকে কি যে লন্ডনার কী হলো যে টানাটা সহজ কেন ব্যাখ্যা করো, তুমি এটা পড়ে জাস্ট মেইন যে কারণটা সেটা মনে রাখবা, আচ্ছা এই কারণে সহজ ওই ওয়ার্ডটা খুঁজে বের করবা বললাম মারবা ওইটা তুমি মাথায় বারবার মনে রাখার চেষ্টা করবা, এবং বাকিটুকু তুমি একবার পড়ে রাখবা যে কীভাবে গুছাই লিখতে হয়, তারপরে তুমি পরীক্ষার হলে তোমার ওই ওয়ার্ডটা যদি মনে থাকে তুমি সুন্দর মতো অ্যান্সারটা লিখে ফেলতে পারবা, এভাবে তুমি পড়বা, নাহলে তুমি সব বহু লাইন মুখস্থ করতে গেলে ঝামেলা পড়ে যাবে।
তো ক এবং ঘটা তুমি এভাবে করে প্রত্যেকটা চ্যাপ্টার যদি 1 ঘন্টা পারো বা 40 মিনিট করে পারো, তুমি সময় দাও মোর দ্যান এনাফ। এবং তুমি খগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, জাস্ট একটু আমি তার মধ্যে কিছু দাগাই দিবনি। এবং তোমরা বইয়ে যেগুলো আছে, এই যে বললাম শর্ট সাজেশনের বইটার পিছনে যেগুলো আছে, ওটা পড়লেই মোর দেন আর ওইখান থেকে 100% তুমি কখন কমন পাই যাবা, সে একদম শিওর। এখন তারপরেও যাদের একটু সমস্যা হবে তার জন্য আমি কিছু প্রশ্ন দাগাই দিবনি, কারণ এর বাইরে আর কিছু বলার এখন সময় নাই। কারণ তোমাদের কিন্তু সময়টা ইম্পর্টেন্ট, অনেক সময় চলে গেল যদিও তোমরা চেষ্টা করো এই সময়টাকে কাজে লাগে, হচ্ছে জিনিসগুলো করে ফেলতে। এখন তোমাকে আমি বসে বসে তুমি ক্লাস নেই, ম্যারাথন ক্লাস নেই, এই সব গুণগুলো তোমাকে দেখাই দিতে থাকি, আমরা তোমার সময় নষ্ট হবে, কারণ তুমি তো অলরেডি পড়ছো জিনিসগুলো জানো। এখন তোমাকে খালি নিজে আরেকবার একটু গুছাই নিতে হবে। তো অলরেডি তো জিনিসগুলো অলরেডি করা আছে, তোমরা যারা সিকিউতে সমস্যা ফেস করবা সরাসরি সাজেশন ভিডিওগুলোতে চলে যাবা। এবং তোমরা কিন্তু আমি কিন্তু তোমাদেরকে শেয়ারও করে দিবনি ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে শেয়ার করে দিবনি, তোমরা কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারবা, সমস্যা নেই। তো এই ছিল আমাদের কথাবার্তা, এখান থেকে তোমরা এই কাজটা অবশ্যই করবা। এবং তাছাড়া কিন্তু বন্ধু পাঠশালার ফেসবুক পেজ থেকে তোমরা কিন্তু ম্যারাথন ক্লাসটা করতে পারবা। ইয়াসিন ভাই কিন্তু অবশ্যই তোমাদের জন্য ম্যারাথন ক্লাস নেবেন, তোমরা কিন্তু সেই ক্লাসগুলো অ্যাটলিস্ট করতে পারো, তাও কিন্তু তোমার কিন্তু উপকারে অবশ্যই আসবে, কিন্তু হুবহু কমন পাওয়া তুমি প্রশ্ন, তো সেই ক্লাসগুলো তুমি করতে পারো। এবং আমার সাজেশন হচ্ছে এইগুলো, তুমি হচ্ছে এই কাজগুলো করো, তুমি জাস্ট এমসিকিউর জন্য রবিবারে এই সময়টুকু টাইম দাও, তারপরে সারাদিন সিকিউ পড়বা, কীভাবে পড়বা আমি তাকে বলে দিলাম, এবং হচ্ছে কখন তুমি কখন পড়বা, কীভাবে পড়বা, কই থেকে পড়বা। অ্যান্ড এইটাই আমার কাছ থেকে একদম শর্ট সাজেশন, দেখবা ইনশাল্লাহ এই যে এই সিকিউর কথাটা বললাম যে সিকিউর প্লেলিস্টটা, এটা তুমি ইনশাল্লাহ পরীক্ষায় 100% প্রশ্ন কমন পাই যাবা, তুমি 3টা প্রশ্ন অ্যান্সার করে যেতে পারবা ইনশাল্লাহ। এবং এমসিকিউ যেগুলো করাই সেই এমসিকিউ সিরিজটা দেখতে পারো, 40 ডেজ এমসিকিউ চ্যালেঞ্জ দেখে সার্চ করলেই তুমি পেয়ে যাবা, তো তুমি সেটা করতে পারো, 40 ডেজ এমসিকিউ চ্যালেঞ্জ দেখে সার্চ করে এমসিকিউগুলো করে ফেলতে পারো। তাহলে আমার মনে হয় যে যদি কেউ মনে হয় যে তোমার বই থেকে পড়তে কষ্ট হচ্ছে, আমি বই পড়াই দিচ্ছি ভাই, আমি একবারে বই পড়াই দিচ্ছি, বইয়ে ধরে ধরে বইয়ে দাগাই দাগাই পড়াইছি এমসিকিউগুলো, এবং সাথে ফর্মুলাগুলো আমি তোমাকে মনে করাই, মানে পুরো চ্যাপ্টার তোমার একটা কাভার হয়ে যাবে কিন্তু। তো সেই কাজটা অবশ্যই করতে পারো এমসিকিউর জন্য। সিকিউর জন্য তোমার বাসায় কিন্তু চ্যাপ্টার তুমি সাজেশনগুলো দেখে ফেলতে পারো, ক্লাসগুলো করে ফেলতে পারো, অথবা তুমি প্র্যাকটিস করে ফেলো, বললাম কিভাবে প্র্যাকটিস করবো, সাথে কখন আমি দাগাই দেবো সমস্যা নেই, একটা আমি হচ্ছে পিডিএফ বা হচ্ছে পোস্ট করে আমি তোমাকে দিয়ে দেবো। তো সমস্যা নেই, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আমি চাচ্ছি যত তাড়াতাড়ি আমার কথা শেষ হোক, কারণ তোমাদের সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে অনেক সময় চলে গেল। তোমরা চেষ্টা করো সময় যতটুকু পারা যায় নষ্ট কম করতে, এবং প্রিপারেশনটা শুরু করে দিতে, একদম ধুমায় তুমি এখন প্রিপারেশনটা শুরু করে দাও, এখন অন্য কোন দিকে তাকানোর দরকার নেই, প্রিপারেশনটা তোমরা শুরু করে দাও, এই হচ্ছে মেইন কথা। তোমরা খুব ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, সব কিছু নিয়ে যাবা পরীক্ষাটা, যখন পরীক্ষায় বসবা সিকিউ দিতে, এখন তুমি আগে দেখবো কোন প্রশ্ন খুব ভালো পারো সেটা দিয়ে আগে শুরু করো, যেন তোমার মাথায় প্রথমে এমন না হয় যে অর্ধেক করার পরে কাইটা দিছো, তোমার যেন এরকম প্যাচটা না লাগে। কারণ কি, এরকম হলে তুমি একটা কনফিডেন্স কমে যায়, তুমি টেনশনে পড়ে যাও, ভাবো কি আমার বন্ধুরা তো দুইটা একটা সেঞ্চুরি লেখা হয়েছে, মাত্র আমার এখন একটা হইলো না, তখন তুমি একটা আরও প্রেশারে পড়ে যাও। তো এইগুলো যদি না হয় খুব সুন্দর করে ঠান্ডা মাথায় যেটা খুব ভালো পারবা সেটা আগে দিয়ে নিবা, আস্তে ধীরে করবে। এমন হতেই পারে তুমি প্রশ্ন একটু কঠিন হয়ে গেছে, তুমি কমন পাচ্ছ না, তখনও ঘাবড়াবো না, যেহেতু যে চ্যাপ্টারগুলো তুমি পড়ছো মোটামুটি বেসিক আইডিয়া তোমার যদি ক্লিয়ার থাকে, তুমি যে প্রশ্নই আসুক তুমি আস্তে ধীরে চিন্তা করলে অ্যান্সার বের হয়ে যাবে। তো ঘাবড়ানো যাবে না, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা। এমসিকিউ নিয়ে খুবই সতর্ক করে দিলাম, এমসিকিউতে যতটুকু বেস্ট পারা যায় তুমি সময় দাও, এমসিকিউতে যতটুকু বেস্ট পারা যায় সময় দাও, কারণ এমসিকিউতে একটু ভালো হয় তোমার কখন একটু ভালো হয় এ প্লাস পাওয়া অনেক ইজি হয়ে যাবে কিন্তু। এই জন্য তোমরা এমসিকিউতে খুব বেশি খুব মনোযোগ দিয়ে লাগাবা, লাগানোর সময় ভুল যদি না হয়, তোমার যদি এমন না হয় একটা দাগা দিয়ে অন্যটা দাগাই ফেলছে এমন যদি না হয়, খুব ঠান্ডা মাথায় সুন্দর করে দাগাবা। এমসিকিউ চেষ্টা করবো যেন 15-র মধ্যে তোমার 14টা হয় বা 15টাই হয় চেষ্টা করবা কিন্তু, কারণ এমসিকিউতে ভালো করতে পারলে তোমার এ প্লাস অনেক ইজি তোমার জন্য হয়ে যাবে। এবং কখনো একটু ভালো করে লিখবো, বানায় বানায় লেখার দরকার নেই, তবে একদমই যদি কিছুই না পারো কিছুই পারতো না, তো অ্যাটলিস্ট ওই বেসিক আইডিয়া থেকে ওই টপিকটা থেকে যা জানো কিছু একটু লিখে আসার চেষ্টা করো, কারণ একদম ফাঁকা রাখার দরকার নেই। তবে আমরা চেষ্টা করবো যেন আমরা গোছায় সুন্দরই লিখতে পারি, সবই যদি বানায় বানায় লিখি তাহলে সমস্যা, স্যাররা আসলে একটু একদম কিন্তু নাম্বার দেবে না, জিরো দিয়ে দেবে কিন্তু কখনো, এমন না যে বোর্ড পরীক্ষা দিয়ে তোমাকে ঢাইল লাগলে নাম্বারে দেবে, তা কিন্তু না, তোমাকে সঠিক লিখতে হবে, সুন্দর লিখতে হবে, অবশ্যই তুমি ফুল নাম্বার পাবা। কিন্তু যদি এমন হয় যে তুমি আসলে পারতেই শোনো কিছুই করো নাই, তোমার তখন তুমি লিখে আসো ওই টপিক রিলেটেড সুন্দর কিছু গুছাই কিছু লেখার চেষ্টা করো। তো এই ছিল কথাবার্তা, সবাই ভালো থাকো সুস্থ থাকো, সবার জন্য অনেক 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 দোয়া থাকবে আশিক ভাইয়ের পক্ষ থেকে। আমি তোমাদের সাথে শুরু থেকেই থাকার চেষ্টা করেছি এবং হচ্ছে জানি না কতটুকু পারছি, তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো, তোমার জন্য আমি সবসময় তোমাদের জন্য দোয়া করতেছি। মনে হচ্ছে যে আমি আসলে পরীক্ষা দিছি, আমার এমন একটা ফিলিংস হচ্ছে যে তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দিও, আমি চাই তোমাদের পরীক্ষাটা একদম বেস্ট হোক, সবাই খুব ভালো করো, যেন কেউ অনাকাঙ্ক্ষিত কোনো ভুল করে না বসো, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবা, ক্যালকুলেটার সব কিছু চেক টেক করে নিয়ে যাও। অনেক অনেক শুভকামনা, আল্লাহ হাফেজ।